হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে একটা চাইনিজ বেনিয়ান ট্রির উপরে বনসাই কী করে বানাতে হয় সেই নিয়ে ভিডিও করে দেখাচ্ছি। তো আপনারা আগে দেখুন যে আমার কালেকশানটা কত দূর পর্যন্ত নিতে পেরেছি। যদিও এই বনসাই বানাতে গেলে বহু সময় সাপেক্ষ, এই বনসাই বানাতে গেলে এক একটা বনসাই 5 বছর 7 বছর বিভিন্ন আয়ুর হয়ে থাকে, এবং এগুলো বানানোর সময় একটা ছোট পট নির্বাচন করতে হয়, এই কারণে যে এরা যাতে বেশি শক্তি না পায়। কারণ যদি বেশি শক্তি পায় সেক্ষেত্রে এরা প্রথম থেকেই এত গ্রোথ নেবে যে আপনি তাদের কাটিং করেও নিজের কন্ট্রোলে রাখতে পারবেন না। তো যাই হোক, আমি আজকে আমার বেনিয়ান ট্রিগুলো নিয়ে আস্তে আস্তে আপনাদের বলছি, আপনারা শুনতে থাকুন। এই যে বেনিয়ান ট্রিটা দেখছেন, এই বেনিয়ান ট্রিটা খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, দু থাকের বানিয়েছি আমি। দু থাকের বানিয়েছি বলতে দুটো স্টেপ, এই একটা স্টেপ এবং এই আর একটা স্টেপ, এবং মাঝখান দিয়ে দেখুন আমি দেখাচ্ছি রীতিমতো গ্যাপ, এপাশ থেকে ওপাশ থেকে দেখা যাচ্ছে। এবার এই যে গ্যাপটা তৈরি করতে গিয়ে কি করতে হয়েছে, প্রথম যখন গাছটা হচ্ছিল একদম ছোট অবস্থায় তাকে কি করেছি, তার যে ডালটা, মূল যে মাথার ডালটা, সেটা দেখাতে কতটা পারছি জানি না, মাথার ডালটাকে আগে পুরো বেন্ড করে দিয়েছি। এখান থেকে পুরো বেন্ড করে মাথার ডালটাকে ঘুরিয়ে পিছন দিকে নিয়ে গেছি, তাতে করে প্রথমেই মাথাটাকে নষ্ট করে দিয়েছি যাতে ওপর দিকে না বেড়ে উঠতে পারে। এবার যথারীতি কারণে কি করেছি, না নিচের একটা স্টেপ কাটিং করে তৈরি করেছি। এদেরকে সবসময় কাটিং করে এই স্টেপটা মেনটেন করি আমি, বর্ষাকালে যখন ভালো জল পায় সেই সময় দেখা যায় এদের গ্রোথ খুব তাড়াতাড়ি নেয়, এবং সেই সময় কাটিং করে না করলেও একটু শীতের দিকে পরবর্তীকালে যখন গ্রোথ নিচ্ছে সে সময় কাটাকাটি না করলেও চলে, একটু পরবর্তীকালে যখন বর্ষা চলে যায় গ্রোথ কিছুটা হলেও স্তব্ধ হয় সেই সময় এদেরকে কাটিং করা উচিত। আমার কাছে আরেকটা বেনিয়ান ট্রি আছে, চাইনিজ বেনিয়ান ট্রি, দেখুন এটা। এটাকে বানিয়েছি কিভাবে, এটা এদিক থেকে ফ্রন্ট সাইড বানিয়েছি, এদিক থেকে ফ্রন্ট সাইড আছে। আর এবারে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন যেদিকটা আমি ঘুরিয়ে নিয়ে আসলাম সেদিকটা কীরকম ঢালু বানিয়েছি, অর্থাৎ কতটা বুঝতে পারবেন আপনারা জানি না, চেষ্টা তো করছি। সেটা হচ্ছে গিয়ে এদিকটা দেখুন, এবং বেনিয়ান ট্রি রাখতে হয় সবসময় অন্ততপক্ষে নিজের হাইটের 4 ফুট 5 ফুট ওপরে যদি উঁচু করে রাখা যায়। আমি এমনি টুল, বসার টুলে রেখেছি, তাতে করে আপনারা কতটা বুঝতে পারছেন দেখুন। এদিক থেকে শুরু করুন, এদিক থেকে গাছটা ঢালু হয়ে নামতে নামতে এদিকে গেছে, এবং এই সৌন্দর্যটা দেখতে গেলে, চেষ্টা করছি দেখানোর, এই সৌন্দর্যটা দেখতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে নিজের থেকে 4-5 ফুট উঁচু একটা জায়গা লাগে। সেটা কেউ গ্রিলে পাতি দিয়ে বানিয়ে নেয়, কেন একটু বসার টুল তো অত উঁচু করা সম্ভব না, সেই জন্য। তো যাই হোক, আর নিচে দেখুন মাটির পটে আছে, ছোট গামলা বলে তার মধ্যে আছে, এবং অনেক এরিয়াল রুট ছেড়েছে, এবং মাঝে মাঝে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম তার দিয়ে তাদেরকে উঁচু করে রাখা হয়েছে। তো এইভাবে নিয়ন্ত্রণ করতে হয়, নিয়ন্ত্রণ না করলে গাছ অনিয়ন্ত্রিত হয়ে গেলে ওটাকে আর বনসাই বলা যাবে না। তো বনসাই বলতে গেলে নিজের একটা বড় বৃক্ষকে ছোট জায়গায় ছোট আকার বামন রূপ প্রদান করার নামই বনসাই, এবং যে সেইটা সবাই যে একই রূপ দেবে এরকমটাও নয়। এখানে একটা ছোট্ট গাছকে শুরু করেছি, ভাববেন না এটা মোয়ারা গাছ, আমি পারলে দেখাচ্ছি, সবেই পাতা খসেছে, ভালো করে দেখুন, দেখুন এই যেটা দেখাচ্ছি আঙুলের মাথাটার দিকে তাকান, দেখুন ছোট্ট সবে মাত্র শাখা বেরোচ্ছে, অতএব মরে যায়নি, এটাই প্রথম পাতা খসেছে এবং আবার হচ্ছে। এর মধ্যে দেখুন তার দিয়ে বাঁধা আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এগুলো তামার তার, তামার তার আপনারা পেয়ে যাবেন হার্ডওয়্যারসের দোকানে, বা ইলেকট্রিক সাপ্লাই যারা দোকান আছে তার সুইচ ইত্যাদি বিক্রি হয় সেই সব দোকানে গেলেও আর্থিংয়ের তার যেটা, তবে একটা মোটা আছে সেটা নেবেন না, সেটা নিলে প্রথম এত কচি ডাল যখন বেঁধে আপনি বাঁকাবেন ওই মোটা তার বাঁকাতে কষ্ট হবে, ততক্ষণে ডাল ভেঙে যাবে, ওই জন্য সরু তার দিয়ে নিজের মন মতো আকার প্রদান করবেন। বনসাইয়ের আকার কে কী করলো সেটা ফলো করবেন না, নিজের মনে যেটা চাইবে সেটা ফলো করবেন। আরেকটা জিনিস আপনারা জানেন কি না জানি না, এই পাতাটা দেখুন, এটা দেখে কি মনে হয়, এটা আরও একটা পাতা না, সব পাতাতেই দেখাচ্ছি, এই পাতাগুলোর মাথায় দেখুন কত বড় একটা চোঁচালো অংশ আছে, কিন্তু এই পাতাটার মাথায় কি সেই চোঁচালো অংশটা আছে, নেই। তো এটা হচ্ছে পাকুড় গাছ, এটা পাকুড়ের বনসাই, আর এটা হলো
অশ্বত্থর বনসাই। তো অশ্বত্থ গাছ আর পাকুড় গাছ চেনারও একটা পথ আপনাদেরকে বললাম, যে পাকুড় গাছের এই পাতার মাথাটা ছুঁচালো হয় না, এই পর্যন্তই শেষ, কিন্তু এই গাছের অর্থাৎ অশ্বত্থ গাছের পাতার মাথাটা ছুঁচালো হয়। তো এখানে আমি আবারও দেখাচ্ছি যে এই আমার হলো গিয়ে একটা, দেখুন দুটো স্টেপ মেনটেন করেছি, সেটা বোঝানোর বারবার চেষ্টা করছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোরও চেষ্টা করছি। এবং এর ছোট মিনি ভার্সন দেখুন সবে তৈরি করা শুরু করেছি, নিচ থেকে অ্যালুমিনিয়াম তার দিয়ে কিভাবে প্রথম থেকেই ডাল উঁচু করে করে নিজের নিয়ন্ত্রণে রেখে কাটিং করে, এবারে বর্ষা আসলে আটটু বাড়ুক, বাড়লে আবার কাটিং করতে হবে। যেরকম এই ডালটা উঁচু হয়ে গেছে, এটাকে কেটে দিতে হবে, এই ডালটা বেশি উঁচু হয়ে গেছে, এটাকে কেটে দিতে হবে, এইভাবে কেটে এটাকে এই গোলাকার শেপটা রাখতে হবে আমাকে, কারণ আমার এটাকে গোলাকার শেপেই তৈরি করার ইচ্ছা আছে। এবং এখানে দেখুন যেটা কথাটা বলেছিলাম, এই পাকুড় গাছটাকেও রীতিমতো তারের ওয়াইন্ডিং দিয়ে বাঁকিয়ে রাখা হয়েছে এবং দীর্ঘ দিন এভাবে বাঁকানো থাকতে থাকতে এদের পরবর্তীকালে তার খুলে দিলেও এই বাঁকানো রূপটা কিন্তু থেকে যায়। অতএব মনে হয় যেন একটা বৃক্ষ জাতীয় উদ্ভিদ, এটাই তো শিল্প, বৃক্ষ জাতীয় উদ্ভিদকে কীভাবে ছোট পটে নিজের ঘরে এইভাবে রাখা যায়। আর একটা কথা, অতিরিক্ত রোদ্দুরে এগুলোকে রাখবেন না, একটু শেডি এলাকায় রাখবেন, তবে ব্রাইট লাইট যেন পায়। আর এরা শক্ত গাছ, সহজে কিছু হবে না, এমনিতেই বনসাই কোনো নরম গাছ দিয়ে হয় না, যাদের খুব হার্ডি গাছ, যেসব গাছ সহজে মরে না তাদের দিয়েই বনসাই করতে হয়। এটা আমার আর একটা তেঁতুল গাছের বনসাই, দেখুন একটা মাজলার মধ্যে করা আছে, হ্যাঁ একটা সরার মধ্যে করা আছে, বেশি উচ্চতা না, হ্যাঁ ডায়ামিটারটা একটু আছে কিন্তু বিশাল বড় নয়। অতএব এইটার মধ্যে যেটা আমি করেছি সেটা হচ্ছে একটা তেঁতুল গাছ, এবং প্রতি পদে পদে আপনারা দেখতে পাচ্ছেন যেটা দেখাচ্ছি সেটা হলো গিয়ে কি না, তারের ওয়াইন্ডিং, দেখুন সমস্ত তার দিয়ে গায়ে গায়ে ভেতরে ভেতরে বাঁধা আছে। এবারে এই তেঁতুল গাছটা দেখুন কি সুন্দর নতুন লিপ ছেড়েছে, প্রচুর নতুন লিপ ছেড়েছে এই যে। তো এইটা হচ্ছে গিয়ে আমার পুরো তেঁতুল গাছটার ছবি দেখানোর জন্য, একটু দূর থেকে তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন দারুণ লাগছে। এই তেঁতুল গাছটা মিষ্টি তেঁতুল বলা হয় এবং এগুলোতে ফুল ফলও আসে, আমাদের দেশি তেঁতুল টক তেঁতুল না, এটা মিষ্টি তেঁতুল বলে। তো এতে আমি দেখেছি ফুল ফলও আসে, যদিও আমারটাতে এখনও আসেনি। তো যাই হোক, আজকে বনসাই নিয়ে যে ভিডিওটা আমরা করছি, এই ভিডিওটাতে আপনাদের আরেকটা গাছ দেখাচ্ছি আমি, দেখুন এই যে চারা গাছটা আপনাকে দেখালাম, এই চারা গাছটা এদের ডাল থেকেই হয়েছে। অতএব চাইনিজ বেনিয়ান ট্রি, অন্য যেগুলো দেখালাম তেঁতুল গাছ বা অশ্বত্থ গাছ বা পাকুড় গাছ, এদেরকে কিন্তু আপনারা পারবেন না, কিন্তু এই চাইনিজ বেনিয়ান ট্রি যেটা, এদের ডাল যখন কাটবেন একদম ফেলবেন না, কোথাও ভিজে মাটি এলাকা যেখানে আছে আপনার টবে, যেটা খুব স্যাঁতস্যাঁতে টব ভিজে থাকে, তার মধ্যে যদি কাটিংগুলো পুঁতে দেন একটা কাটিংও মরবে না, সব কাটিং বেঁচে থাকে। অতএব এদের চারা একবার আপনার বাড়িতে যদি এসে যায় একটি গাছ, তারপর থেকে আর জীবনে কোনো দিন এই গাছ কিনতে হবে না, সব পারলে বরং আপনি আরও কাউকে দিতে পারবেন। এখানে একটা জিনিস দেখাতে চাই, এই প্রত্যেকটা গাছের আপনারা যখন তৈরি করবেন একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, যে কোনো ডালের, এই যে ডালটা আছে দেখাতে পাচ্ছি, এই ডালের নিচের দিক থেকে জন্মে, যেরকম এইটা আপনারা ভালো করে দেখান, এইটা যেটা এই এই ডালটা নিচ থেকে বেরিয়েছে, কিন্তু যে ডালটা উপর থেকে বেরিয়েছে এগুলো রাখতে হয়, তাহলে কী হয় শেপটা ভালো হয়, ওপর দিকটা সুন্দর লাগে। নিচের দিকে যদি গাছ বাড়তে থাকে, নিচের দিকে বাড়লে তো সৌন্দর্য আসবে না, সেই জন্য নিচের দিকে যখনই কোনো ডাল এরকম হবে আপনারা কাটার দিয়ে তাকিয়ে থাকুন। এক হাতে ভিডিও করছি, এক হাতে গাছটার কাজ করছি, সেই জন্য হয়তো একটু হাত কাঁপছে, ডাকিয়ে দেখুন। এই যে ডালটা আমি এখান থেকে কেটে ফেলে দিলাম, এই যে ডালটা এখান থেকে কেটে ফেললাম, তাহলে সবসময় বলছি এরকম যদি গাছের ডালের তলা থেকে কোনো শুট বেরোয় তাহলে সেটাকে কেটে ফেলবেন। সবসময় শুট ওপর থেকে, ডালের ওপর থেকে যদি শুট হয়, এই ডাল এবং এর ওপর থেকে শুট হয়েছে, তাহলে কাটবেন না, কিন্তু ডালের তলার দিক থেকে যদি কোনো শুট হয়, অর্থাৎ কোনো ডাল বেরোয় ছোটো কচি ডাল শাখা, সেগুলোকে কেটে ফেলবেন, তাহলে নিচটা ফাঁকা থাকবে, নিচটা ফাঁকা থাকলে উপর দিকটা ভরবে, দেখতে সুন্দর লাগবে। এবং আপনাকে আবারও বলছি, শেপ যার যার ইচ্ছা মতো দিতে পারেন, দূর থেকে দেখলে শেপটা ভালো লাগে। এবং আমি আবারও বলছি, নিজের থেকে যে যেরকম উচ্চতার লোক, 5 ফুট 6 ফুট, নিজের থেকে অন্তত
5 ফুট 6 ফুট উচ্চতায় যদি কোনো টেবিলের ওপরে এগুলোকে রাখা যায় তাহলে সেক্ষেত্রে এদের দেখতে সুন্দর লাগে। এই গাছটাকে আমি এখন খুব ছোট থেকে পাঁচিলের ফাঁকে পেয়েছিলাম, অশ্বত্থ গাছ আছে, এটাকে নিয়ে এসে তৈরি করছি। পাতা ছিল, পাতা খসে গেছে, আবারও পাতা হবে, তার দিয়ে ওয়াইন্ডিং করে তার শেপ দিয়ে ফেলেছি। তো আজকে এই পর্যন্তই রাখলাম, পরবর্তীকালে বনসাই নিয়ে আরও ভিডিও করব এবং আমার কাছে আরও যা বনসাই আছে আপনাদেরকে দেখাবো এবং বনসাইয়ের পরিচর্যা সম্পর্কে আরও বলবো। আজকের ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে, অতএব এখানেই শেষ করলাম আজকের মতো, এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই অবধি, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।